মুর্শিদুল হক আনোয়ারী সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব সহ ওদিগার ওলামায়ে কেরাম, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী ইমানদার ভাইয়েরা, উপস্থিত হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সবাই একই আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু চিৎকার দিই আলহামদুলিল্লাহ। এই মাহফিল যারা আয়োজন করেছেন, আয়োজনে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি, আমরা যারা মাহফিলে উপস্থিত হব, রব্বে করিম আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগিরা গুনাহকে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে এই এলাকায় যতগুলা কবরবাসী কবরের আজাবে কষ্ট পাচ্ছে, এই মাহফিলের উসিলায়, সকলের দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুন। প্রিয় হাজিরিন যারা এখানে উপস্থিত আছেন, সকলের কাছে আমার একটা বিনীত অনুরোধ, যতক্ষণ আমি গুনাহগার এখানে থাকবো, মাওলা দয়া করে যতক্ষণ আমাকে রাখেন বলার সুযোগ দেন, অন্তরের মহাব্বতের কান দিয়ে শোনার চেষ্টা করবে। আরেকটু জোরে আমার প্রতিটি কথা শোনার পরে নিজের বিবেক দিয়ে ভেবে দেখবেন, ভালো লাগলে গ্রহণ করবেন, খারাপ লাগলে বাদ দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সকলের কাছে অনুরোধ, নিরপেক্ষ বিচারক হয়ে ভেবে দেখবেন, আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে, যেন আমিও বুঝতে পারি এটা কবরস্থানের মাহফিল না, এটা জিন্দাস্তানের মাহফিল। কবরস্থানের মানুষ আছে না নাই? এখানেও মানুষ আছে না নাই? পার্থক্য কি? কবরস্থানে আওয়াজ, এখানেও যদি আওয়াজ না থাকে তাহলে মানুষ মনে করবে এটা জিন্দা কবরস্থান হয়ে গেছে, ঠিক না? তো সেজন্য আওয়াজ দিয়ে যারা সহযোগিতা করতে রাজি আছেন, একবার ইমানি আওয়াজে বলেন মারহাবা। সাউন্ড বক্স ওলা ভাই আছেন নিয়ম নেই কো, সাউন্ড বক্স ওলা ভাই কো, আপনি হাম কমাই দেন, বেশ আপনার ইফেক্ট কমাই দেন, শুধু ভলিউম আর ইকো দিয়ে একটু ভরাট করে দেন, যেন গলাটা না টানে। হাসটাস গজ্জিত জানি কিছু, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন উনি উস্তাজুল ওলামা, খুব সুন্দরভাবে এত সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন সরকারের নাম মোবারকের, সুবহানাল্লাহ। বুঝলে অনেক কিছু, না বুঝলে কোনো কিছুই না। হুজুর আলোচনার মধ্যে এনেছেন সরকারের নাম মোবারকের এতটু যে মোহাম্মদ নামটা এমন হরফ দিয়ে সংগঠিত রূপান্তরিত গঠিত, তুমি যেইভাবেই নবীর নামকে অপমানিত করার জন্য যে শব্দই কেটে দাও না কেন, আমার নামে নবীর নামের অপমান কখনো হবে? যেমন আপনাদেরকে একটা কথা বলি, আকাশ কি, আকাশের যদি আ কাটা দেন, আচ্ছা আকাশের যদি তালিবস কাটা দেন, অর্থাৎ কিছুটা ফেলে দিলে, কিছুটা ফেলে দিলে আপনার হয়ে যাবে, কিছুটা ফেলে দিলে অর্থ পাল্টায় যাবে, অর্থ কি হয়ে যাবে, পাল্টায় যাবে। কিন্তু আপনার আমার নবীর নাম এমন শব্দ দ্বারা গঠিত, মিম কাইটা দিলে হাম হয়ে যাবে। আপনারা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন সবাই? বেশি কাছে গেলে আমার ফাইটটা যাবে। মিম পেল ফেলে দিলে হাম হয়ে যাবে, হা ফেলে দিলে মিম দামদ হয়ে যায়, আবার মিম ফেলে দিলে শুধু দাল থাকে, পথ প্রদর্শক হয়ে যায়। আপনি যদি আমার নবীর নামটাকে মিম হা মিম দালের যেতে কাটতে থাকেন না কেন, নবীর নামের অস্তিত্ব কখনো বিলীন হবে না, হবে না, হবে না। কত বড় ভাগ্য আপনার আমার, এমন দয়াল নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করে নিয়ে, কত বড় সৌভাগ্য আমার। আচ্ছা এখন আসুন বলেন আল্লাহ, আল্লাহ।
আরেকটু জোরে আল্লাহ। মোবাইলগুলো একটু বন্ধ করে দেন, মোবাইল মোবাইল মোবাইলগুলো একটু সাইলেন্ট রাখেন। বলেন আবার আল্লাহ, আলিফ লাম লাম হা, কয় হরফ কয় হরফ? আমরা যে স্রষ্টার ইবাদত করি স্রষ্টার নাম আল্লাহ, আল্লাহ নাম লিখতে কয় হরফ? বড় বাক্যর তাজ্জুবের বিষয়, ভাবনার বিষয়, আল্লাহ আপনাকে আমাকে যে নবীর উম্মত বানিয়েছেন, যিনি হচ্ছেন নবীদের নবী, ইমামুল আম্বিয়া, যিনি হচ্ছেন মেরাজে ভ্রমণকারী, যিনি হচ্ছেন মেরাজে ভ্রমণকারী, যিনি হচ্ছেন জান্নাত পরিদর্শনকারী, আমরা জান্নাতের আশাবাদী, জান্নাত যদি পাই আমাদের ভাগ্য ভালো হয়ে যাবে, আর আমরা এমন নবীর উম্মত, উনি জান্নাতকে অডিট করতে গিয়েছেন, ভ্রমণ করতে গিয়েছেন, পরিদর্শন করতে গিয়েছেন, সুবহানাল্লাহ। দেখেন আমরা জান্নাত চাই, আমার নবী বলে যে জান্নাতে এটা আমার কোনো কিছু না, আমি তো জান্নাত একটু দেখতে গেছি যে সব কিছু ঠিকঠাক আছে, নি আমার উম্মত থাকবে তো একটু উনিশ বিশ হয়েছে কিনা একটু দেখে থেকে আসি, একটু খেয়াল করবেন, আসে যারা একটু খেয়াল করবেন, আমার নবীর নামকে আল্লাহ এমন ভাবে হরফ বাছাই করেছেন, মিম হা মিম দাল, বুঝলে বলেন সুবহানাল্লাহ, তার মানে বুঝেন নাই, স্রষ্টার নাম নবীর নাম, এখন বলেন ভালোবাসলে মেসিং মেসিং করেনি আপনারা বিয়ে বাড়িতে যাননি, বিয়ে বাড়িতে দেখবেন যে 10-12 জন এক কালারের পাঞ্জাবি, কিরে এক কালারের পাঞ্জাবি কি? এক কালারের পাঞ্জাবি দিয়ে আমরা বুঝাই দিলাম 10 জনকে, জনে জনে বলতে পারবো না, আমরা বুঝাই দিলাম, আমরা যাদেরকে একই কালারের পাঞ্জাবিতে তোমরা দেখতে পাচ্ছ, আমরা সবাই বন্ধু বন্ধু, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই এক দলের, আমরা সবাই ভালোবাসার, এটাই হচ্ছে আমাদের, এই পরিচয় হচ্ছে আমাদের ড্রেস, দেখো সবার একই কালার, তো যেখানে ভালোবাসা থাকবে সেখানে ম্যাচিং ম্যাচিং থাকবে, আর একটু চিল্লায় বলেন না, যেখানে ভালোবাসা থাকবে সেখানে ম্যাচিং ম্যাচিং থাকবে, জগতের আলেম সবাই বলে আল্লাহ পাক আমার নবী আমার হাবিবকে মোহাব্বত করার কারণে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। এইবার আল্লাহকে বললাম আল্লাহ আমরা তো যখন যাকে ভালোবাসি, আমরা যখন যাকে মোহাব্বত করি, আমরা তো একটা ম্যাচিং ম্যাচিং এর একটা বিষয় রাখতে চাই, আল্লাহ তুমি তো আমার নবীকে ভালোবাসো, তোমার ম্যাচিং ম্যাচিংটা কোথায় গেল? আল্লাহ পাক বলে যে একটু গবেষণা করে দেখো না, স্রষ্টার নাম আল্লাহ লিখতে লাগে চার হরফ, নবীর নামকে আল্লাহ এমন ভাবে রেখেছেন চার হরফের মধ্যে রেখেছেন, সুবহানাল্লাহ। আল্লাহর নামের মধ্যে একটু খেয়াল করবেন শিক্ষিত সমাজ, আল্লাহ নামের মধ্যে আলিফ লাম লাম হা এমন চারটি হরফকে আল্লাহ বাছাই করেছেন, যে হরফগুলোর মধ্যে নুকতা নাই নুকতা নাই নুকতা নাই, নবীর নামকে এতগুলা হরফের ভিতরে এমন চারটি হরফ বাছাই করেছেন, মিম হা মিম দাল, নুকতা নাই নুকতা নাই। আরেকটু খেয়াল করেন আল্লাহ নামের চারটি হরফ দ্বারা গঠিত যে নামটুকু আল্লাহ, এই আল্লাহ নামের মধ্যে একটাও জেন নাই, আলিফ জবর আ, আলিফ লাম জবর আল, লাম হা জবর লা, আল্লাহ জের জের, নবীর নামটাকে দেখেন মিম হা মিম দাল, মু হাম মাদ জের, আচ্ছা আল্লাহ নামের তিন নম্বর হরফ হচ্ছে লাম, লামের উপরে একটু খেয়াল করেন না তসদিদ কি আছে, আমার নবীর নামের উপরও তসদিদ আছে, বড় অবাক্যর বিষয়, আল্লাহ নামের তসদিদ তিন নম্বর হরফের উপর, নবীর নামেরও তসদিদ তিন নম্বর হরফের উপর, ম্যাচিং ম্যাচিং আছে নাকি না? নমাতে
ম্যাচিং ম্যাচিং আমরা করেছি নাকি উনি করে দিয়েছেন? উনি করে দিলে তো আমাদের মেনে নেওয়া ছাড়া আর কোনো ওয়ে না, আর কোনো ওয়ে না। সেজন্য একটু খেয়াল করবেন, আল্লাহ নামোচার নবীর নামোচার। আপনার আমার খুশির বিষয় কি, আল্লাহ পাক যতগুলা নবী পাঠিয়েছেন আপনাকে, আমাকে চাইলে মুসার উম্মত বানাতে পারতেন, কিন্তু আল্লাহ আপনার উপর আমার এত দয়াবান, আমাদের উপরে আমাদেরকে ওনার হাবিবুল্লাহ নবীর উম্মত হিসেবে কবুল করে। এখন বলেন, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি আমরা, শ্রেষ্ঠ কিতাব কোরআন সেটাও পেয়েছি আমরা, শ্রেষ্ঠ ইবাদত নামাজ রোজা হজ যাকাত এগুলা পেলাম আমরা, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ যেটা সৃষ্টি তার নাম মানুষ, এই মানুষের রূপও পেলাম আমরা। এবার বাকি হচ্ছে নিজেদের চরিত্রকে একটু পরিবর্তন করে নিজেদেরকে শ্রেষ্ঠ প্রমাণিত করা। এখন শুধু একটু নিজেদেরকে চেঞ্জ করে শ্রেষ্ঠ প্রমাণিত করাটা বাকি আছে, না হয় ধর্মটাও শ্রেষ্ঠ, কিতাবটাও শ্রেষ্ঠ, নবীটাও শ্রেষ্ঠ, সৃষ্টিটাও শ্রেষ্ঠ। এবার নিজের ভিতর অমানুষটাকে আল্লাহ এবং নবীর মহাব্বত দিয়ে সাজিয়ে মানুষ বানায় বানায়, মানুষ বানায় বানায় নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করাটা বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? এই নিজের ভিতর অমানুষটাকে মানুষ বানানোর জন্য যে থিওরিটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেটার নামই ইসলাম। এখানে আরেকটা জিনিস জেনে রাখবেন, ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি নয়, ইসলাম মানে মানে হচ্ছে আত্মসমর্পণ। কি ইসলাম মানে শান্তি? এটা কেন বলা হয়? এটা হচ্ছে টোটাল অর্থ, টোটাল অর্থ। এটা হচ্ছে পারিভাষিক অর্থ, এটা হচ্ছে মূল অর্থ, এটা হচ্ছে ভাবার্থ। কিভাবে? আসামি যখন নিজে থেকে আত্মসমর্পণ করে ফেলে, যতক্ষণ অ্যারেস্ট হয় না, আত্মসমর্পণ হয় না, সমাজে অশান্তি। সে আসামি যদি ধরা খেয়ে যায় সমাজে, সে আসামি যদি ধরা খাওয়ার দুইটা পদ্ধতি, একটা হচ্ছে পুলিশে এসে ধরা, আর একটা হচ্ছে সে নিজের কাছে নিজে গিয়ে সারেন্ডার করে। ঠিক না বেঠিক? ইসলাম মানে কি? আত্মসমর্পণ। আর আত্মসমর্পণকারীকে বলা হয় মুসলমান। আমরা আসলে একটা জিনিস বুঝবেন, আমরা কেউ মুসলমান নই, আমরা কেউ মুসলমান নই। তো আমরা কি? উত্তর আসবে একটাই, আমরা মুসলমান হওয়ার চেষ্টা করছি। আমরা মুসলমান হওয়ার কি করছি? চেষ্টা করছি। আমাদের মতো বাটপার্টিকে যদি মুসলমান বলেন, আবু বকর সিদ্দিকের মতো মুসলমানকে আপনি কি বলবেন? আর একটু জোরে বলেন না। আমাদের মতো বেনামাজে যদি মুসলমান হয়, ইমাম হোসাইনের মতো কারবালার ময়দানে গিয়ে নামাজকে আপনি কি বলবেন? তার মানে আমরা মুসলমান হওয়ার কি করছি? সবাই মিলে বলতে হবে ভাই, আমরা মুসলমান হওয়ার কি করছি? আমরা স্বীকার করছি আমরা এখনো পারি নাই, 1 কোটি বছর দিলেও আমাদেরকে পারবো না, কারণ আমরা সব করলে একটা গুনাহ করে ফেলি 10টা। আমরা গুনাহ করে যতটুক অনুতপ্ত হয় না, একটা সওয়াব করলে তার সাথে মুখ ফুলে বেশি চলে। সত্যি না মিথ্যা? আপনারাই বলেন, 10টা গুনাহ করলে একবারও তওবা করি না, কিন্তু কোন রকম এক ওয়াক্ত নামাজ যদি কোনদিন ফজরের নামাজটা একটু ফয়রা আসছি, ওই দিন সাত দোকানে এসে সবারে শুনে ফেলবো, কিরোডা নামাজ নামাজ না ভরত দা তুমি। আর হদুন আছে পাঁচ আট দল তাই লোক দেখেন, তাহাজ্জুদ পড়ছে কিন্তু ভালোটাই, কাজটা কিন্তু ওকে ছিল, এই বলার কারণে শেষ করে দিয়েছে। আল্লাহ পাক নেককার মানুষকে ভালোবাসেন, কোনো সন্দেহ নেই। কোন নেককার মানুষকে জানেন? যে নেককার নেক কাজ করার পরে গুনেহগার বান্দাকে ছোট ভাববে না, এটাদেরকে ভালোবাসে। এক নামাজি আল্লাহর কাছে এত প্রিয় ছিল যে সে যাওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর একটু রহমতের ছায়া দিয়ে রাখত। একদিন এক গুনেহগার বান্দাকে দেখে গুনেহগার বান্দা তার কাছে এসে সাহায্য চাইলেন, ভাই আমি তো অনেক গুনাহ করেছি, আমাকে একটু কিছু শিখাই দাও না যেন আমি একটু আল্লাহর কাছে মাপটা পেয়ে যাই। সে সাথে সাথে এমন ভাব নিল মনে যেন সে জান্নাতি, যা বেটা যা, তোর মতো গুনাহগারের কোনো মাপ নাই।
আল্লাহ পাক সাথে সাথে তাকে নেককার থেকে ক্যান্সেল করে গুনাহগারে ঢুকাই দিয়েছে, আর যে তওবা করতে চাইছে তাকে গুনাহগার থেকে ক্যান্সেল করে জান্নাতের জায়গায় ঢুকাই দিয়েছে। সম্পদ অর্জনের চাইতে বড় প্রতিযোগিতা হচ্ছে সম্পদ রক্ষা করা। কি বলেন আপনারা? বিশেষ করে আমার শিক্ষিত ভাই যারা আছেন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা যারা আছেন, আপনারা একটু আওয়াজ দিবেন এবং একটু সুন্দর করে শোনার চেষ্টা করবেন। জ্ঞান অর্জন করার চাইতে না জ্ঞানটাকে একটু যাচাই রাখাটাই হচ্ছে সবচেয়ে বড়। সেই জন্য অনেক যুবকদেরকে দেখবেন টিউশনই করে। আমি বললাম ভাই টিউশনই খরচ কেন? দুইটা লাভ, নিজের খরচটা নিজে ইনকাম করে ফেলতে পারি, বাবার উপর প্রেশার পড়ে না, ভাইয়ের উপর প্রেশার পড়ে না, এই কাজটা হয়। এর চাইতে বড় লাভটা হচ্ছে আমার পুরাতন পড়াগুলা স্বাধীনতা রক্ষা করা আরেক জিনিস, বিয়ে করা একটা জিনিস, সংসার করা আরেক জিনিস, চাকরি পাওয়া একটা জিনিস, চাকরি ধরে রাখা আরেকটি জিনিস। আমরা ইসলাম পেয়েছি এটা বাহাদুরি নয়, ইসলামটাকে ধরে রাখাটাই হচ্ছে সবচাইতে বাহাদুরি। মুসলমান হয়ে জন্মগ্রহণ করা বড় বাহাদুরি নয়, মুসলমান হয়ে মৃত্যুবরণ করাটাই হচ্ছে বাহাদুরি। মনে থাকবে ইনশাআল্লাহ। তা আমরা নামাজ যারা পড়ি দেখবেন অনেক জনে দেখবেন অন্য জনকে একটু ছোট ভাবে দেখে, আরে বেটা তুই নামাজ পড়স না, তুই বেনামাজি, মানে নিজে যে নামাজই এটা প্রমাণ করে দিচ্ছে আল্লাহ এদেরকে ভালোবাসে না। হ্যাঁ, আপনি এতটুক করতে পারবেন বেনামাজিকে আপনি উৎসাহ দিতে পারবেন। আমার মনে কষ্ট, আমার কথা আপনারা কষ্ট পাচ্ছেন, আমি কিন্তু বেশিক্ষণ আপনাদেরকে বিরক্ত করব না, অল্প সময় ইনশাআল্লাহ আমি শেষ করব। আপনাদের আওয়াজ তো এইরকমই বোঝা যাচ্ছে। আল্লাহ এবাদতই মানুষ পছন্দ করে, কিন্তু কোন এবাদতই যে এবাদত করার পরে অহংকার করবে না, যে এবাদত অন্যকে দেখানোর জন্য করবে না, যে এবাদতটা নিজের জন্য করবে এই ভেবে আমি তো অযোগ্য, এবাদত করার কোনো যোগ্যতা আমার নাই, মাওলা দয়া করেছেন বলে একটু যাই নামাজে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। আমার মতো বান্দা আল্লাহর দরবারে সিজদা দেওয়ার কোনো যোগ্যতা আমার কাছে নাই, আমার মাওলা একটু দয়া করেছেন বলে এই ফাটা কপালটা একটু সিজদার মধ্যে আমি ঝুঁকাইতে পেরেছি। একজন এসে বলবে ভাই তুমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, দান সদকাও করো, তাহাজ্জুদ পড়ো, ভাই 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 তুমি তো বড় এবাদতি, তখন সাথে সাথে সে বলবে যে ভাই আমি এবাদত করার চেষ্টা করছি। এই নামাজি এই এবাদতিকে আল্লাহ পছন্দ করেন। যার কাছে এবাদত থাকবে অহংকার থাকবে না, যার কাছে এবাদত থাকবে হিংসা থাকবে না, যার কাছে এবাদত থাকবে লোভ থাকবে না। দেখেন এই জিনিসটা গুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের আয়ত্তের ভিতরেই আছে, এগুলো কিন্তু আপনার টাকা দিয়ে অর্জন করতে হবে না। আচ্ছা আমরা ধনী এবং গরিব দুইটা শব্দ জানি, আমি ঠান্ডায় ঠান্ডায় বলবো, আপনাদের কি কোনো কষ্ট হবে ভাই, বিরক্ত হবে? আমার কাছে প্রত্যেকটা মাহফিল হচ্ছে হেদায়েতের মাহফিল। আমি প্রত্যেকটি মাহফিলকে আমি মনে করি যে এটা আমার উপর একটা ইমানি দায়িত্ব। যখন আমি মাইকের সামনে বসি আমি টাইম পাস করার জন্য বলার চেষ্টা করি না, আমি সর্বদা চেষ্টা করি যদ্দূর পারি আল্লাহ এবং রসুলের মহাব্বত নিয়ে। একজন বান্দার অন্তরেও যদি আমি আল্লাহ এবং রসুলের মহাব্বত সৃষ্টিকরের কারণ হতে পারি, আমি নিজে আমি বিশ্বাস করি হাশরের ময়দানে হয়তো এটাই আমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আমি সর্বদা চেষ্টা করে যাচ্ছি, বাকিটুকু আমার আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। দেখি একবার দরুদ শরীফ পড়েন এমন ভাবে যেন আপনার জবানের আওয়াজটা মন্ত্রের আওয়াজটা জবান থেকে বের হয় মহাব্বতের আওয়াজে। আল্লাহুম্মা সাল্লি জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা হো গয়ে, জগ মে জব আয়ে মুহাম্মদ ভূতোঁ নে সব কলমা পড়া, কলমা পড়া।
काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। उच्च आवाज एक बार बोलें सबाई मरहबा। এখন আমি প্রশ্ন করব, আপনারা আমাকে একটু উত্তর দিবেন, অর্জন করা নাকি ধরে রাখা? কত কোটিপতি সন্তানের অথবা নাতির ট্রামায় সে ফকির হয়ে গেছে, সেজন্য তো একটা কথা বলে রাজার দন বসে খাইলো, রাজার দন বসে খাইলো। আপনি পাহাড় পরিমাণ অর্জনের দরকার নেই, অল্প অর্জন করেন সেটাকে ধরে রাখেন। এখন আমাকে একটা কথা বলবেন, মুসলমান হওয়ার জন্য দুইটা জিনিস দরকার, একটার নাম ঈমান আর একটার নাম আমল। বলেন কোনটা আগে? আপনারা যেটা বলবেন আমি সেটা নিয়ে আগাবো। যান বলেন, আপনারা বলেন তারপরে নামাজটা কি ঈমানের পাল্লায় না আমলের পাল্লায়? রোজাটা কি ঈমানের পাল্লায় না আমলের পাল্লায়? হজ যাকাত ফেরেশতাকে বিশ্বাস করা, নবীকে বিশ্বাস করা, কিতাবকে বিশ্বাস করা, সবাই মিলে বলেন কবরকে বিশ্বাস করা, হাসরকে বিশ্বাস করা, আল্লাহকে বিশ্বাস করা। এখন একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে আমল, দুইটাই আমাদের লাগবে, দুইটাই আমাদের। এখন যদি আপনাকে প্রশ্ন করি দুইটার মধ্যে বেশি ইম্পর্টেন্ট কোনটা? ইমান। কিভাবে? আমলটা হচ্ছে আপনার বিল্ডিং, একতলা দুইতলা তিনতলা চারতলা, ইমানটা হচ্ছে আপনার ফাউন্ডেশন। বাস এতটুকু মনে রাখে, ইমানটা হচ্ছে ফাউন্ডেশন, আমলটা হচ্ছে বিল্ডিং। এখন কোনটার বেশি দরকার? কোনটার বেশি দরকার? একটু ঠান্ডা মাথায় আমি বলছি, যেহেতু এটা ইমানের বিষয় তো আমি একটু সহজভাবে বলার চেষ্টা করছি, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। একটা ইমান আর একটা আমল, কয়টা জিনিস? কখনো ভাবেন নাই কিন্তু আজকে একটু ভাবনার জগতে চুপ দেন, ভাবনার জগতে ডুব দেন, আল্লাহর প্রেমের রাজ্যের মধ্যে একটু চোখটা বন্ধ করে ভাবেন। দুইটা জিনিস দরকার প্রত্যেকটি মুসলমানের, একটির নাম ঈমান আর একটির নাম আমল। প্রত্যেকটি মানুষের স্বপ্ন হচ্ছে জান্নাতে যাওয়া। এই দুনিয়া এবং জান্নাতের মাঝখানে বড় অবাককর বিষয়, আল্লাহ প্রত্যেকটি মানুষের জন্য মুসলমানের জন্য পরীক্ষাও রেখেছেন দুইটা। একটা হচ্ছে কবরের আর একটা হচ্ছে, বলেন না, একটা হচ্ছে কবরের একটা হচ্ছে। এখন দুনিয়ার থেকে জান্নাত পর্যন্ত যেতে গেলে প্রথম পরীক্ষা কি? তারপরে হচ্ছে মুসলমানের কয়টা জিনিস দরকার? একটার নাম ঈমান আর একটার নাম। বড় অবাককর বিষয়, মুসলমানদের পরীক্ষাও দুইটা, এক স্টেশনের নাম কবর আর এক স্টেশনের নাম হাসর। কবরও হবে পরীক্ষা, হাসরও হবে পরীক্ষা। আল্লাহ দুইটা পরীক্ষা কেন করলা? আল্লাহ পাক বলে যে সাবজেক্টও দুইটা পরীক্ষাও দুইটা। আর একটু জোরে বলেন না, সাবজেক্টও দুইটা পরীক্ষাটাও দুইটা। প্রথম সাবজেক্টের পরীক্ষা হবে প্রথম সেন্টারে, দ্বিতীয় সাবজেক্টের পরীক্ষা হবে দ্বিতীয় সেন্টারে। আল্লাহ মামলা তো বুঝলাম না, আল্লাহ বলে যে প্রথম সেন্টারের নাম কবর, দ্বিতীয় সেন্টারের নাম হাসর। কবরে হবে ঈমানের পরীক্ষা, হাসরে হবে আমলের পরীক্ষা। প্রথম পরীক্ষা কোথায়? আরে হাসরে যেতে পারবে না, মানেন কিংবা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু হাসরে ডাইরেক্ট কোনো গাড়ি নাই, পরীক্ষার বিষয়বস্তু প্রশ্নবস্তু কি? আরো জোরে, আরো জোরে। হাসরের বিষয়বস্তু, তার মানে হাসর হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। কবর হচ্ছে ঈমান। এখন বলেন ঈমান এবং আমল, আমল মানে কর্ম, 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 রোজা, কিদা কিদা রোজার দিন কর্ম, ইফতার কর্ম, কোরআন তেলাওয়াত কর্ম, ঠিক। ঈমান মানে কি?
বলেন তো ঈমানটা থাকে কোথায়? ঈমানের বাড়ি কোথায়? আমলের বাড়ি? তোমারা তো হবাই চোখ দুই হাত দুবো ফেরাস্তা আছে না ডর ইহা তো হয় তো বুঝে পেয়ে দেবে লেহের দেন না হনে হন্ডে ফেরাস্তা তাই হন্ডে ডেন হাঁদর গো বালা লেহে বাম হাঁদর গো হারাপ লেহে কি লেহের দে হাজি লেহের দেরি তার মানে কর্মের বাড়ি কান ইমানের বাড়ি কলম আরো সহজ করছি ইমানের বাড়ি অন্তর আমলের বাড়ি কান মুসলমানের জিনিস দুইটি ইমান এবং আমল পরীক্ষাও দুইটি কবর এবং হাসর জায়গাও দুইটি অন্তর এবং কান এখন বলেন কোনটার দাম বেশি ইমানটা আছে কোথায় সবচাইতে দামি অন্তর জায়গায় জায়গা হচ্ছে সবচাইতে দামি জায়গা হচ্ছে আপনার বডিতে আপনার অন্তর যেখানে আপনার ঈমানটা থাকে এর চাইতে দামি জিনিস আর কি হতে পারে এখন 60 বছর মানুষ একটা ইবাদত করছে মরিবার এক মিনিট আগে বেঈমান হয়ে গিয়ে শেষই বড় করে হন 60 বছর কিছু করে নাই মরার এক মিনিট আগে ঈমান নিয়ে আসছে সুবহানাল্লাহ কা হইলো ভাই কই শুনো আমরা যে আল্লাহর ইবাদত করি ওই আল্লাহকে আমল দিয়ে খুশি করা কারো পক্ষে সম্ভব নয় আমল দিয়ে করা সম্ভব ওই আল্লাহকে আমল দিয়ে করা সম্ভব নয় খুশি কিন্তু আমল আমরা বন্ধ করব না কারণ আল্লাহ আমল করার হুকুম দিয়েছেন তার মানে যদ্দূর পারি তদ্দূর করে যাব যদ্দূর করব উদ্দূর দিয়ে জান্নাতে যাওয়া যাবে না ওই যাব কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমল কম থাক সমস্যা নাই ঈমান 100% পরে কবরে আসো আমলের কমতি থাকলে আমার নবী মুস্তাফার সুপারিশের মাধ্যমে তোমাদেরকে জান্নাতে দেওয়ার ব্যবস্থা করে দিব আমল যদি কম থাকে বাঁচার সুযোগ কিন্তু ঈমান যদি কম থাকে এখন আপনারাই বলেন প্রস্তুতি কোনটার নেওয়া দরকার কিন্তু আমরা ঝগড়া করি কি নিয়ে বাস নিজের হিসাব নিজে বুঝলাম ঝগড়া করা দরকার ছিল ঈমান নিয়ে এই তুই ঈমান শক্তির হদ্দুর আছে হ এটা নিয়ে ঝগড়া হওয়া দরকার ছিল এই তুই আজকে কয়টা সত্য কথা বলছিস বল এটা নিয়ে ঝগড়া করা দরকার ছিল এই তোর অন্তরে আল্লাহর প্রতি মহব্বত কেমন বল এটা নিয়ে ঝগড়া করার দরকার ছিল আমরা ঝগড়াই লেগে গেছি আমলের আমি কি বুঝাতে পারলাম যেমন কোন বান্দা আছেন যে দাঁড়ায় বলবে যে আমি আমার আমল দিয়ে জান্নাতে যাব আপনার এলাকায় যে এরকম নাই আমার এলাকায় না আমলটা হচ্ছে এমন জিনিস আল্লাহকে খুশি করার একটা মাধ্যম বলেন না সুবহানাল্লাহ এখন একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন যদি আপনারা বুঝতে চান এখন বলেন সবচেয়ে দামি সম্পদের নাম ঈমান ঈমানটা থাকে কোথায় অন্তরে এবার বলেন ঈমান মানে কি ঈমান মানে বিশ্বাস ঈমান মানে বিশ্বাস ঈমান কি শুধু মুসলমানের দরকার কয় না না ঈমান মানে বিশ্বাস এখন দেখেন বিশ্বাস ছাড়া স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক টিকবে না বিশ্বাস ছাড়া বন্ধু বন্ধুর মধ্যে সম্পর্ক টিকবে না বিশ্বাসের মতো সম্পদ ছাড়া ভাই ভাইয়ের মতো সম্পর্ক টিকবে না বিশ্বাসের মতো সম্পর্ক ছাড়া কেউ কাউকে একটা টাকাও দিবে না তার মানে বিশ্বাস শুধু ইসলামের দরকার নয় বিশ্বাস শব্দটা শুধু মুসলমানের দরকার নয় প্রত্যেকটি মানুষ যে যে ধর্মেরই হোক না কেন যে যে ধর্মেরই অনুসারী হোক না কেন বিশ্বাস নামক সম্পদ সবাইকে দরকার সবাইয়ের দরকার এখন আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন বিশ্বাস কি প্রমাণ দিয়ে হয় নাকি প্রমাণ ছাড়া হয় প্রমাণ দিয়ে হলে এটা কি বিশ্বাস হয় ধরুন আপনার সাথে আপনার স্ত্রী ঝগড়া লেগে গেল আপনার স্ত্রী আপনাকে অবিশ্বাস করলো আপনি আপনার স্ত্রীকে এভিডেন্স দিয়েছেন প্রমাণ দিয়েছেন যে আমি আপনি কাজটা করেন নাই সত্যি করে বলুন তো প্রমাণটা দেওয়ার পরে আপনি নির্দোষ প্রমাণিত হয়ে গেল এরপর থেকে কি আপনার বউয়ের সাথে আপনার সম্পর্কটা আগের মতো ভালো যাবে কেন
একবার যেখানে বিশ্বাস চলে আসে যতই প্রমাণ আসুক সেখানে আর বিশ্বাসটা হয় না। বিশ্বাস কাকে বলে যেটা দেখা যায় না, বিশ্বাস কাকে বলে যেটা ধরা যায় না, বিশ্বাস কাকে বলে যেটা ছোঁয়া যায় না, বিশ্বাস কাকে বলে যেটার কোনো প্রমাণ নাই, বাস আল্লাহ আছে, বাস আছে, আছে তো আছে, আল্লাহ কয়জন একজন, এটাই বিশ্বাস, এটাই বিশ্বাস, কবর দেখিনি বিশ্বাস, ফেরেশতা দেখিনি বিশ্বাস, মুনকার নাকির দেখিনি বিশ্বাস, কেরামান কাদিমিন দেখিনি বিশ্বাস, নবীর মানুষ হাসর দেখিনি বিশ্বাস, পরকাল দেখিনি বিশ্বাস, তুলসিরাত দেখিনি বিশ্বাস, সুলের চাইতো চিকুন বিশ্বাস, সুরের চাইতো দার বিশ্বাস, জান্নাত বিশ্বাস, জাহান্নাম বিশ্বাস, জিব্রাইল বিশ্বাস, ইসরাফিল বিশ্বাস, মিকাইল বিশ্বাস, আজরাইল বিশ্বাস, নাম শুনেছি মূসা বিশ্বাস, উনি আল্লাহর রাসূল ছিলেন, আল্লাহর রাসূল ছিলেন, নাম শুনেছি ঈসা বাচ্চারা জন্ম হয়েছে এটার নামে বিশ্বাস যে উনি আল্লাহর নবী ছিলেন, আল্লাহর নবী ছিলেন। বিশ্বাসের জন্য প্রমাণ হয় না, প্রমাণ দিয়ে কখনো বিশ্বাস হয় না। বিশ্বাস মানে বাংলা, বাংলাটার নামই হচ্ছে ঈমান, আমি নামই হচ্ছে ঈমান, ঈমানের বাড়ি হচ্ছে অন্তরে, তার মানে আল্লাহ পাক বলতে চাচ্ছে বান্দারে তোর অন্তরে তুই সবগুলো ঢুকাবি, প্রমাণ ছাড়া মানতে পারলে ঢুকা, নাইলে ঢুকানোর দরকার নাই, প্রমাণ দিয়ে আমাকে এক মানবি, আমি সেটা চাই না। কেন সারা বিশ্বে হাজার ধর্মের ভিতরে মুসলমান কেন শ্রেষ্ঠ জানেন, মুসলমান কেন শ্রেষ্ঠ জানেন, মুসলমানরা এমন ধর্মের মানুষ অন্যরা যেটা প্রমাণ দিয়ে মানতে পারে না, মুসলমানরা সেটা প্রমাণ ছাড়াই মেনে নিতে পারে, বলেন সুবহানাল্লাহ।